একটি ওয়ার্ড নয়। 2015 সালের পৌর নির্বাচনে বনগাঁর 9টি ওয়ার্ডে রিগিং হয়েছিল। এদিন সাংবাদিক সম্মেলন করে এমন দাবি করেন বনগাঁ সিপিএম নেতৃত্ব। একটি ওয়ার্ড নয়, 2015 সালের পুরসভা নির্বাচনে বনগাঁর 9টি ওয়ার্ডে রিগিং করে জিতেছিল তৃণমূল, অভিযোগ তুলল বনগাঁ শহর সিপিএমের নেতৃত্ব। মঙ্গলবার বনগাঁয় দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সিপিএম। বনগাঁ সিপিএমের সদর কার্যালয়ে দলের পক্ষে এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএমের বনগাঁ শহর কমিটির সম্পাদক সুমিত কর অভিযোগ করেন, সম্প্রতি বনগাঁ শহরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিরাট আকার ধারণ করেছে। বলা হচ্ছে 2015 সালে পুর নির্বাচনে বনগাঁর একটি ওয়ার্ডে রিগিং হয়েছিল, কিন্তু না, 9টি ওয়ার্ডে রিগিং করা হয়েছিল। আমরা মনে করি এটা কোনো ব্যক্তির দায় নয়, সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস এই কাজ করেছিল। কোথাও বলা হচ্ছে যে 13 নম্বর ওয়ার্ড সেখানেই শুধু রিগিং হয়েছিল, না তা হয়নি। বনগাঁতে 9টা ওয়ার্ডে রিগিং হয়। 1 নম্বর ওয়ার্ড প্রথম যেটা বলার সেটা হচ্ছে 1 ঘন্টার মধ্যেই সেখানে ভোট পর্ব শেষ হয়ে যায়, এমনকি তৃণমূলের সমর্থকরাও সেখানে ভোট দিতে পারেননি। 17 নম্বরে কার্যত কোনো ভোটই হয়নি। 17 নম্বরের বিরোধী প্রার্থী যারা তাদেরকে জোর করে প্রার্থীপদ প্রত্যাহার করিয়ে নেওয়া হয়, ফলে সেখানে ভোট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর 13 নম্বর সহ 20 নম্বর, 15 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এই ধরনের ওয়ার্ডগুলোতে ব্যাপক পরিমাণে ছাপ্পা ভোট হয়েছিল। আমরা মনে করি এটা কোনো ব্যক্তির দায় নয়, সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস এই কাজ করেছিলেন যে এই রাজনৈতিক অস্থিরতা যেটা বনগাঁ শহরে তৈরি হয়েছে সেটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে। এই জায়গায় দাঁড়িয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি এই দায়িত্ব নিতে পারে? যারা আজকে দাঁড়িয়ে বলছে যে সেদিন রিগিং হয়েছিল, তারা কি আজকে দাঁড়িয়ে এই দায়িত্ব নিতে পারে যে আগামী পৌরসভা নির্বাচনে 22টা ওয়ার্ডে ফ্রেশ অ্যান্ড ফেয়ার ভোট তারা করবেন? এই দায়িত্ব তারা নিতে পারবেন? এই প্রতিশ্রুতি আগে তারা দিন। এদিন সাংবাদিক সম্মেলন থেকে আরও অভিযোগ করা হয়, রাস্তা বন্ধ করে, যশোর রোড অবরুদ্ধ করে, তৃণমূল মিটিং মিছিল করে একে অপরের বিরুদ্ধে গালিগালাজ করছে, এতে মানুষ বীতশ্রদ্ধ। রাস্তা বন্ধ করে প্রশাসন আছে বলে মনে হচ্ছে না, তৃণমূলের মিটিং হচ্ছে যশোর রোডকে অবরুদ্ধ করে, খোলা মাঠ আছে সেখানে মিটিং নিয়ে যেতে পারে, রাস্তা অবরোধ করে একে অপরের বিরুদ্ধে গালিগালাজ করছে রাজনৈতিক সমাবেশের নামে, এবং মানুষ বীতশ্রদ্ধ হচ্ছে, মানুষ তারা কষ্ট অনুভব করছে। সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।